Everyone, welcome back to our channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। রবিবার ব্লগটা জাস্ট শুরু করলাম, 11টার মতন বাজে। শাস্ত্রার মা কাজ করে চলে গেছে, দিদি চিনিকে খাইয়ে দিয়েছি, চিনিও ঘুমিয়ে পড়েছে। এখন রান্নাঘরে যাওয়ার পালা, আমার আর সন্দীপের ব্রেকফাস্ট বানানোর পালা। তো চলো রান্নাঘরে যাই, ভাবলাম ব্লগটা স্টার্ট করি, একবারে যাই। আর রান্নাঘরে গিয়ে আজকে সেরকম রান্নার কিছু ঝামেলা করব না, ডাল ভাত মাছ ভাজা করব। তো চলো আমি একটু চা আর ওটস চিড়া বানিয়ে নিই। তো দেখো রান্নাঘরে এসে আমি এদিকে আদা দিয়ে দুধ চা বসিয়ে দিয়েছি, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, দুজনেই একটু চা খাবো। চা ফুটে এসছে, ইন্ডাকশানটা বন্ধ করে দিই। আর এইদিকে দেখো আমি অলরেডি একটা চিলা বানিয়ে নিয়েছি, আর একটা চিলা হচ্ছে ওটসের, এখানটায় মাছ বের করে রেখেছি। আর একটা যেটা করবো, লাউ দিয়ে ডাল করবো, তো লাউ কেটে মুসুরির ডাল মানে বয়েল করে রেখেছি। এখানটায় হচ্ছে ধনে পাতাটা ডালে দেবো, আর এখানে তো চিনির দুপুরের ভাতের জন্য এই খিচুড়ির জন্য চাল ডাল সব ভিজিয়ে রেখেছি। আর এখানটায় কী বলো তো, চিনির জন্য অ্যাপেল স্টিম করেছি। ও তোমাদেরকে একবার দেখাই আমি চিনির জন্য অ্যাপেল, আমার কাছে যেহেতু স্টিম ওই মানে স্টিম মেশিন বা ওগুলো তো কিছু নেই, তো আমি চিনির জন্য ডেলি এইভাবে অ্যাপেল স্টিম করি। কুকারে জল দিয়ে নিই আর একটা স্টিলের বাটিতে অ্যাপেলটা বসিয়ে দিই, দিয়ে তিন চারটা সিটি করে দিই, মানে এভাবে ন্যাশপাতিটাও করি। তো চলো চিলাটা উল্টে নিই একটু। আমাদের দুজনের ব্রেকফাস্ট একদম রেডি, আমি নিয়ে যাচ্ছি ঘরে। ঘরে গিয়ে আর কথা বলবো না, চিনি জাস্ট ঘুমিয়েছে। আর সন্দীপকে এখন গ্লাসে জল দিচ্ছি না, বোতলে দিচ্ছি, কারণ ওকে এখনও দিনে আমি তিন চার লিটার জল খেতেই বলছি, ও জল খুব কম খায়। চলো পরে দেখা করছি। চা খেয়ে আবারও রান্নাঘরে চলে এসেছি। চার বাসন আর ব্রেকফাস্টের বেশ বাসনটা ধুয়ে নিয়ে দেখো কী করেছি। যেটাতে আমি চিলা করেছিলাম না, ওটাতেই ডালে ফোড়ন দেবো বলে একটু জিরা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আর এদিকে আমাদের দুপুরের খাবার চালটাও ধুয়ে নিয়েছি, আর এখানে চিনির জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি, কারণ আজকে আমরা মাছ ভাজা খাবো, তো চিনির জন্য ডিম সিদ্ধ দিয়ে দেবো। আর মাছটার টিফিন বক্সটা বাকিটা তুলে রেখেছি, আর এখানে চার পিস বেল করে রেখেছি, যেটা আমরা দুপুরে খাবো ভাজা চারটে, ওটা তো জল দিয়ে দিয়েছি। এবার মাছে নুন হলুদ মাখাবো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেলে। আর ডালটা তো আমি সকালেই বললাম, ব্রেকফাস্ট বানানোর আগেই ওখানে বয়েল করে নিয়েছিলাম, কাটাও দিয়ে নিয়েছি। এক সেকেন্ড দাঁড়াও, একটু ঢেলে নিই ডালটা। তো মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এখন আমার আপাতত রান্নাঘরের কাজ শেষ। ডালেও ফোড়ন দেওয়া হয়ে গেছে, চিনিকে এখন আপেল স্টিম করে রেখেছিলাম, এটাকে খাওয়াবো এসে, তারপরে চিনির খিচুড়িটা বানাবো। আর চিনিকে আজকে মাথায় গায়ে শ্যাম্পু করাবো, তো তো ওই জন্য দেরি করাবো না চিনিকে, আর যদি আমার মেয়ে না ঘুমিয়ে পড়ে। চলো চিনিকে খাইয়ে। পৌনে তিনটে বাজে, আমি স্নান করে আসলাম, চিনিকে অনেকক্ষণ আগে সাবান শ্যাম্পু করিয়ে দিয়েছি, এই চিনির ভাতও নিয়ে নিয়েছি, আজকের বাটিতে নিয়ে নিয়েছি, চিনি ঘুম পাচ্ছে, খিদে পেয়ে গেছে, ডিম দিয়ে খাইয়ে দেবো। যেটা দেখাবো দেখো, আজকে কিন্তু মাছ পুরো ঠিক আছে, কালকে আমার ওটাই মনে হচ্ছে, একদম ফ্রেশ মাছ তুলে আনার পরে সঙ্গে সঙ্গে আগুনে দেওয়া হয়েছে না, তো ওই জন্য ওরকম হয়ে গেছে। তো চলো লাঞ্চটা করে নিই, আগে চিনিকে খাইয়ে নিই, সন্দীপ আমাদের ভাতটা বেড়ে মাছ ভাজাটা তুলে নিয়ে আসছে। এভরিওয়ান, এখন বাজে 7:33, আজকেও আমরা বেরোইনি। চিনিকে দুপুরবেলায় খাওয়ানো টাওয়ানোর পর আমরা তো খেলাম, খেয়ে দিয়ে না এখানে বেশ অনেকক্ষণ কারেন্ট ছিল না, তো তারপরে কারেন্ট আসলো, আর আজকে মন মেজাজটা খুব একটা ভালো লাগছে না। ঐন্দ্রিলা শর্মার খবরটা এতক্ষণ আশা করি তোমরা সবাই জেনেই গেছো, হ্যাঁ 24 বছর বয়স মাত্র, আর কতদিন ফাইট করলো, দেন তারপরে গিয়ে চিনি রান্নাঘরে ঢুকতে পারছে না বলে কাঁদছে, দেখো দাঁড়াও, দেন মানে 24 বছর বয়স কী বলো মানুষের, আর তারপরে কত ফাইট করলো, তো ওটার জন্য একটু মন মেজাজটা খারাপ ছিল। শুয়ে শুয়ে নিউজ চ্যানেল ওই সবগুলোই দেখছিলাম, ওখানে দেখাচ্ছিল এই লাস্ট রিচুয়ালস যেগুলো হয় ওই সমস্ত জিনিসপত্র। তারপরে উঠে চিনির ওই যে প্রত্যেক সপ্তাহে একদিন করে যে বটল চামচ স্টেরাইল হয় যে মেশিনটায় ফিলিপসের, ওটাকে পরিষ্কার করি, ওটাকে পরিষ্কার করলাম। দেন এখন এসছি রান্নাঘরে, রান্নাঘরে এসছি চা খেতে, আজকে লাল চাই খাবো এখন, কারণ সকালে অলরেডি দুজনেই দুধ চা খেয়ে নিয়েছি, তো ভাবলাম চলো আবার ব্লগটা কন্টিনিউ করি। আর একটা কথা, কালকে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে একটা ভালো খবর বলছি বলছি করে, তারপরে আমি ভুলেই গেছি বলতে, একবার বলে দিই, চাটা ফুটে গেছে, এক সেকেন্ড দাঁড়ো, আজকে বলবোই নাহলে আমি ভুলেই যাই। চা বসিয়ে দিই, আমরা রাত্রে খাবো ডালিয়ার খিচুড়ি, এখানে সব তরকারি কেটে জলে চুপিয়ে রেখেছি, আদাটা যখন বানাবো তখন ঘষে দেবো, এর নিচে ডালিয়া আর মুগ ডাল ধুয়ে রেখেছি। আর চিনিও আজকে রাত্রিরে ডালিয়ার খিচুড়ি খাবে, কালকে ওকে মুসুরির ডাল দিয়ে খিচুড়িটা দিয়েছিলাম, আজকে দেবো মুগ ডাল দিয়ে, আর সাথে একটু ছোটো পেঁপের টুকরো আর আলুর টুকরো দিয়ে দিয়েছি, তো যখন খাবো তখনই বানিয়ে নেব। আর এদিকে দেখো আমার চা হয়ে গেছে, এখন চাটা ছেঁকবো। তো আমার চা বানানো হয়ে গেছে, আর চা কী বানাবো দেখো না, দরজার সামনে এসে চিনি দাঁড়িয়ে রয়েছে, মা রান্নাঘরে ঢুকেছে, ও ঢুকতে পারছে না, ঢুকবে বলে দেখো কী চেষ্টা চালাচ্ছে। আমি বেরিয়ে যাচ্ছি মা, তুমি বেরো, হয়ে গেছে মা, তুমি বেরো। তো এখন আমি আর সন্দীপ খাবো চা, এইগুলো দিয়ে ইনস্ট্যান্ট ভেল, দেন একটা আছে এটা কি রাগি স্ন্যাক্স মনে হয়, হ্যাঁ রাগি স্টিক্স, আর একটা হচ্ছে ছোটো নাচোজের প্যাকেট, তো তিনটে হয়তো লাগবে না, দুটো দিয়েই খাবো, বাকি যে রেখে দেবো। আর চিনির হাতে ওইটা দিয়েছে বলে কি খুশি হয়েছে দেখো।
তোমাদেরকে খুব ভালো খবর বলবো বলবো বলে ভুলেই গেছিলাম। অ্যাকচুয়ালি কালকে সন্দীপের যে ব্লাড টেস্টটা ছিল সেটার রিপোর্টটাই তোমাদের জানাতাম। ওর প্লেটলেট প্লেটলেটস বেড়ে গেছে 1,70,000 হয়েছে ইনক্রিজ হয়ে। তো ডক্টর বলেছেন যে এখন মানে যে মেডিসিনগুলো আছে ওগুলোকে স্টপ করে দিতে, আর সন্দীপ যে পেঁপের রসটা আমরা কিনেছিলাম পেঁপে পাতার ওটা খাচ্ছে, ওটা এখন দুবার খাচ্ছে না, একবারই খাচ্ছে, কারণ ওটাকে খেয়ে শেষ করে ফেলবে। আর তাছাড়া দেখবি এসব হওয়ার পরে শরীরটা খুব উইক থাকে, তো আমরা ওই জন্য তেল মশলা খুব কমই খাচ্ছি, আর নর্মাল হালকা পাতলা করে মাছের ঝোল চিকেন এইসবই খাচ্ছি, খিচুড়ি টিচুড়ি। আর সন্দীপকেও, সন্দীপ একদম ফল টল খেতে চায় না, বাট আমি বলেছি কদিন একটু অ্যাটলিস্ট 1 সপ্তাহ 15 দিন তুমি ফল দুধ এগুলো একটু খাও, জল বেশি করে। তো ওইটাই হচ্ছে ভালো খবর, তোমাদেরকে বলবো বলবো কালকে ভুলেই গেছিলাম একদম। চলো চাটা খেয়ে নিই, যখন খিচুড়ি বানাবো তখন দেখা হচ্ছে। তো চাটা খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। এখানটায় দেখো তিনজনেরই খিচুড়ি বসিয়ে দিয়েছি, ডালিয়ার এটা তো আমাদের সব দিয়ে দিয়েছি, আর এখন লিডটা আটকে দেবো। আর এটা চিনির, চিনিকে সব দেওয়া হয়ে গেছে, খালি চিনির এটা একটু নাড়িয়ে লিডটা আটকে দিতে হবে। আর চিনিটা ধনে পাতাটা তো আজকে দিইনি, যেহেতু দুপুরের খিচুড়িতে অন্যান্য সবজি টবজি অ্যাড করেছিলাম, তো ওটাও নাড়ানো হয়ে গেছে। এখন দুটোরই লিড দিয়ে আমি এই বাসন কটা একটু ধোবো। বাজে 10টা, আমার মেয়ের ঘুম হয়েছে, ঘুম থেকে উঠেছে, এখন আমরা খাবো ডালিয়ার খিচুড়ি। ওর খিচুড়িটা আমি এই যে টেবিলে নিয়ে এসেছি, আর আমাদের খিচুড়িটা সন্দীপ অমলেটটা করে নেবে, দেন বাড়বে। দেখো দেখেছো, উঠেই কোলে উঠেই বদমাইশি শুরু, উঠেছে 10-15 মিনিট হয়েছে, এবার সঙ্গে সঙ্গে খাওয়াতে আনলে না অনেক ট্যান্ট্রাম দেখাতো, ওঠার পরে মুডটা একটু অন্যরকম থাকে, ওই জন্য একটু খেললাম আমি ওর সাথে। তারপরে বলছি চল মা এবার তো খাওয়া শুরু করতে হবে, কালকে আবার আমার অফিস আছে। মুখ চোখ দেখো, মুখ চোখ দেখো, দেখেছো দেখেছো, মাম্মাম তোমার হাতে লাগবে মা। চলো খেয়ে নিই, ব্লগ শেষ করার আগে দেখা করছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে তিনজনেরই, আর আজকে তো তিনজনেই আমরা ডালিয়া খিচুড়ি খেয়েছি। চিনিরটা তো আলাদা করে করতে হয়েছে, যেহেতু তাই নুন টুন তো আর দিই না, ঝালটাল আর আমার আর সন্দীপেরও ডালিয়ার খিচুড়িই ছিল। আর এখন শোবো, কালকে থেকে তো আবার অফিস আছে, সন্দীপের 1 সপ্তাহ ছুটি ছিল শরীরটা ভালো ছিল না বলে, এখন তো ঠিকই আছে। বললাম তোমাদের প্লেটলেট ঠিক আপ হয়ে গেছে, আর আমারও আবার কালকে থেকে অফিস আছে, তবে আমার নেক্সট মানে কালকে থেকে 1-2-3 দিন অফিস করার পরে পরপর আবার ছুটি আছে, মানে স্যাটারডে সানডে আর মনে হয় বৃহস্পতি শুক্র থ্যাংকস গিভিং আছে, আর আফটার থ্যাংকসগিভিং দেখেছো দেখো, তো তার জন্য একটু রিল্যাক্স লাগছে, আনন্দও লাগছে। আর আজকে সারাদিন কি বলবো, ওই ইন্দ্রিলা শর্মার খবরটা সারাক্ষণ ফেসবুক ওপেন করলে, ইউটিউব ওপেন করলে, মানে সব জায়গাতেই ওটাই দেখাচ্ছে, তো ওই জন্য একদম ভালো লাগছে না। মানে একটা মেয়ে 24 বছর বয়স, কি এমন বয়স। চলো আজকের ব্লগটা এইটুকুই ছিল, তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে নিও। কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে, টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, গুড নাইট। তুমি বলবে কিছু, বলে দাও গুড নাইট, বলে দাও, স্মাইল করে দাও মুখ থেকে হাত বের করে, হ্যাঁ স্মাইল স্মাইল, দেখেছো বদমাইশি দেখো, স্মাইল। চলো গুড নাইট।